দশ দফা দাবি আদায় অনার জুনিয়ার চিকিৎসকেরা ধর্মতলা অনশন স্থলে পাশে রয়েছে সিসিটিভি, এমনকি সিসিটিভি বসিয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা। আন্দোলন অনশনের সরাসরি সম্প্রচার করবেন জুনিয়ার চিকিৎসকেরা, সরাসরি সম্প্রচার করবার জন্য আনা হয়েছে দুটি স্ক্রিনও। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এবং সেই সিসি ক্যামেরার ছবিটা আপনাদের সামনে রাখছি। জুনিয়ার চিকিৎসক প্রিয়ব্রত সিংহ কি জানিয়েছেন শোনাই। সব কিছু মিডিয়ার বা ফেসবুকের মাধ্যমে না জেনে কিছু কিছু জিনিস এখানে এসেও তারা দেখে যান, খুব একটা কাছে না গেলেও হয় পর্দা থেকে দেখতে পাবেন, বা যদি চান 24 ঘন্টা আমাদের সাথে বসে দেখুন না কি কি খাচ্ছেন তারা। আমার মনে হয় যে যেভাবে একটা আমাদের আন্দোলনকে কলুষিত করার প্রশ্ন বা প্রশ্রয় একটা চেষ্টা করে যাচ্ছেন, তারা এখানে আসুন, আমাদেরকে দেখুন, যদি এরপরও কোনো প্রশ্ন থাকে তার উত্তর আমরা নিশ্চয়ই দেব। আমাদের প্রতিনিধি ভাস্করের পাঠানো একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে রাখি, যেখানে সিসি ক্যামেরা বসিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা, এবং স্পষ্টত যাতে সমস্ত বিষয় একেবারে স্পষ্ট থাকে, সোজা সাপটা থাকে, সেই কারণের জন্যই সিসি ক্যামেরা বসানো হচ্ছে এমনটাই বলছেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা। ভাস্করের পাঠানো প্রতিবেদন আপনাদের সামনে রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যথেষ্ট সংখ্যক সিসিটিভি এত বছরেও ইনস্টল করতে পারেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুলিশ চিকিৎসকেরা যখন অনশনে বসেন তারপরেই একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে একাধিক নতুন সিসিটিভি ইনস্টল করে ফেলেন, যাতে জুনিয়র চিকিৎসকেরা অনশন মঞ্চে কী করছেন বা সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি মনিটর করা যায়, অন্তত এমনটাই অভিযোগ সাধারণ মানুষের, এমনটাই অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। এই সিসিটিভিগুলো যদি রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালে থাকতো, যদি আরজিকর মেডিকেল কলেজ ও হসপিটালের চেস্ট মেডিসিনের সেমিনার রুমের সামনে থাকতো, তাহলে হয়তো বা এড়ানো যেত অভয়ার মতো ঘটনা, এমনটাও অভিমত অনেকের। লাইভ স্ট্রিমিংয়ের কথা বারংবার একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসার আগে জুনিয়র চিকিৎসকেরা দাবি করে এসেছেন, সেই দাবিকে এবার নিজেরাই পূর্ণতা দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। অনশন মঞ্চে বসানো হয়েছে দুটো টিভি স্ক্রিন, যে টিভি স্ক্রিনে আলাদা করে জুনিয়র চিকিৎসকেরা যে সিসিটিভি ইনস্টল করবেন সেই সিসিটিভির ফুটেজ 24 ঘন্টা তারা লাইভ স্ট্রিম করবেন। অর্থাৎ একদিকে কলকাতা পুলিশ, রাজ্যের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা সিসিটিভির একাধিক সিসিটিভির মাধ্যমে জুনিয়র চিকিৎসকদের এই অনশনকে মনিটর করছেন, মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোরও হয়তো চেষ্টা করছেন। আর তাদেরই পাল্টা হিসাবে এবার জুনিয়র চিকিৎসকেরা তারা বলছেন সাধারণ মানুষের জন্য যদি কারুর কোনো সন্দেহ থাকে এই অনশন নিয়ে, এই আন্দোলন নিয়ে, তাহলে আসুন 24 ঘন্টার জন্য তাদের নিজস্ব সিসিটিভির লাইভ স্ট্রিম তারা করবেন, চাইলে কেউ এসে দেখতেই পারবেন আন্দোলনকারী, অনশনকারী, আমরণ অনশনকারী চিকিৎসকেরা ঠিক কী অবস্থায় অনশনটা করছে। প্রিয়নিস দীপঙ্কর কাজিয়ালের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি ছিল স্বচ্ছতা, এবং সেই স্বচ্ছতার কারণেই সিসি ক্যামেরা তারা ইনস্টল করেছে, এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অন্যদিকে সহনাগরিকরা তারা কি বলছেন সেই বক্তব্য আপনাদের চোখে। যেখানে দরকার হসপিটালগুলোয়, যেখানে দরকার সিসিটিভি বসানোর, সেখানে তারা বসাতে পারছে না, সময়ের মধ্যে কিছু করে উঠতে পারছে না। বাট এর আগেও যখন স্বাস্থ্যভবনের ওখানেও একই জিনিস হয়েছিল, এখনও একই জিনিস হচ্ছে। অর্থাৎ কি, এদেরকে নজরদারি করার তৎপরতাটা এদের অনেক বেশি গুণ, এবং একই সঙ্গে মানসিক চাপ তৈরি করাটা এদের একটা উদ্দেশ্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এটাই যে এই লড়াইটা, এরা মানুষ, এরা অনেস্ট, এই মানুষের সঙ্গে বাহুবলীদের লড়াই হচ্ছে। সেইটা হলে যেটা হয় যে একদিকে ফিলিংসের অভাব, আর এরা টোটাল জনগণের ফিলিংসকে কেন্দ্র করে অভয়া একটা হিসাব মতো স্বপ্ননীল থেকে বারুদটা জমছিল, অভয়ার সময় এসে এটা বিস্ফোরণ হলো, এবং টোটাল সামাজিক অন্যায় দুর্নীতির বিরুদ্ধে এরা লড়ছে, শুধু যে এর জন্যে নয়, এবং সেই কারণেই সিসিটিভিটা এদের ওপর নজরদারিটা এদের কাছে খুব জরুরি হয়ে মনে হয়েছে।